apocalypse. হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারে আরও একটি এক্সাইটিং ভিডিওতে। আজকের এই ভিডিওটি বেসিক্যালি ক্যালি ক্যারেক্টারটি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নর্মাল ক্যালি, এবং এই ক্যালিটি কিন্তু একটি আপডেটেড ভার্সন বের হয়েছে, যেটিকে বলা হয় ইলাইট ক্যালি অথবা ক্যালি দ্য সুইফট, তোমরা যে কোনো কিছু বলতে পারো। আর তোমরা সবাই জানো ক্যালি কিন্তু অন্যান্য ক্যারেক্টার থেকে খুবই জোরে দৌড়ায়, এবং এই ক্যারেক্টারটি যখন আমরা আপডেট করব, যখন এই ক্যারেক্টারকে আমরা ইলাইট ক্যালি করব, ওই ইলাইট ক্যালিরও কিন্তু একটা অন্য একটা অ্যাবিলিটি আছে। এবং ওই ইলাইট ক্যালিতে কী কী অ্যাবিলিটি রয়েছে এবং তোমরা নর্মাল ক্যালিকে কীভাবে ইলাইট ক্যালিতে রূপান্তরিত করবে অথবা কীভাবে আপগ্রেড করবে, সেটা আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়াই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি এই প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো ইলাইট ক্যালির কিন্তু নতুন একটা ভিডিও ট্রেলার রিলিজ হয়েছে, তো প্রথমে ট্রেলারটি দেখে নিন। আশা করি ট্রেলারটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো প্রথমে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে বলি। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি মূলত 7 সেকেন্ড পর থেকে স্টার্ট হয়। মূলত এই ক্যারেক্টারটি যখন দৌড়াবে, তার ঠিক 7 সেকেন্ড পর থেকে এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটি শুরু হয়ে যাবে। এই ক্যারেক্টারটি যদি দাঁড়িয়ে থাকে, তাহলে এই ক্যারেক্টারের কোনো অ্যাবিলিটি কাজ করবে না। এবং 7 সেকেন্ড পর এই ক্যারেক্টারটি দিয়ে কোনো গুলি করলে, এবং সেই গুলিটি যদি এনিমির গায়ে লাগে, এবং সেই গুলির ড্যামেজ ক্ষমতা 110% হয়ে যাবে। 110% হয়ে যাওয়ার মানে যে এই ক্যারেক্টারের ড্যামেজ ক্ষমতা যে ডাবল হয়ে যাবে তা কিন্তু নয়। আগে নর্মালি যখন ড্যামেজ হতো 100%, সেখানে এখন হবে 110%। এর মানে হলো ড্যামেজ আরও 10% বেশি হবে, এবং এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটি ঠিক 5 সেকেন্ড পর্যন্তই থাকবে অন্যান্য ক্যারেক্টারের মতন। এবং পুনরায় 1 মিনিটের মধ্যে এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটি আবার রিসার্জ হয়ে পুনরায় আবার এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটি আপনারা ব্যবহার করতে পারবেন। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে ঠিক এতটুকু আপডেট পাওয়া গেছে। আমি যদি এর পরবর্তীতে কোনো আপডেট পাই, তাহলে অবশ্যই আপনাদের কোনো ভিডিওর মাধ্যমে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে জানিয়ে দিব। তো এবার আসা যাক নর্মাল ক্যালিকে আপনারা কিভাবে ইলাইট ক্যালিতে রূপান্তরিত করবেন। তো ইলাইট ক্যালিকে রূপান্তরিত করার জন্য এর কিছু মিশন আছে। এর মিশনগুলো যখন আপনারা কমপ্লিট করবেন, তখনই কিন্তু আপনার ইলাইট ক্যালিতে রূপান্তরিত করতে পারবেন। তবে ইলাইট ক্যালিতে রূপান্তরিত করার জন্য আপনার যে বর্তমানে যে ক্যালিক আছে, এই ক্যালিটি কিন্তু অবশ্যই লেভেল 2 হওয়া লাগবে। লেভেল 2 যদি না থাকে সর্বনিম্ন, তাহলে কিন্তু আপনারা ইলাইট ক্যালিতে আপগ্রেড করতে পারবেন না। আর আপনাদের কাছে তো অবশ্যই সবার কাছে এমনিতে ফ্রিতে ফ্রি 4 লেভেলের কার্ড তো থাকেই। আপনারা যখন যাদের যাদের কাছে ক্যালি ক্যারেক্টার নেই, তারা কিন্তু ক্যালি ক্যারেক্টার নিয়ে নিতে পারেন, কারণ এই ক্যারেক্টারটা কিন্তু আপনারা গোল্ডে এমনিতেই পেয়ে যাবেন। তো এবার আসা যাক কী কী মিশন কমপ্লিট করলে আপনারা নর্মাল ক্যালিকে ইলাইট ক্যালিতে রূপান্তরিত করতে পারবেন। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমার ক্যারেক্টারে। তো ক্যারেক্টারে যাওয়ার পর আপনারা যখন ক্যালিকে সিলেক্ট করবেন, ক্যালি সিলেক্ট করলে এখানে কিন্তু একটা নতুন অপশন দেখতে পারবেন, অ্যাকুইন। এই অপশনটি কিন্তু শুধুমাত্র আপনারা ক্যালি যে ক্যারেক্টারটি আছে এই ক্যারেক্টারই দেখতে পারবেন, অন্য কোনো ক্যারেক্টারে কিন্তু এটা দেখতে পারবেন না। যদি অন্য কোনো সময় অন্য কোনো ক্যারেক্টারে আপডেটেড ভার্সন রিলিজ হয়, তাহলে কিন্তু এটা এই ধরনের একটা কিছু আপনারা দেখতে পারবেন। তো অ্যাকোয়েনিংয়ের ভিতরে কিন্তু আপনার কী কী মিশন আছে সবগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো প্রথম যে মিশনটি আছে, এটি মূলত আপনাকে ক্যালি ক্যারেক্টারটি নিয়ে সর্বমোট 600 কিলোমিটার দৌড়াতে হবে। তবে কাস্টম ম্যাচ খেললে কিন্তু এই মিশনটি কমপ্লিট হবে না। কাস্টম ম্যাচ ছাড়া আপনাকে নর্মাল যে ম্যাচগুলো আছে ওইটা খেলে আপনাকে মিশনটা কমপ্লিট করতে হবে। তো এই মিশনটি কমপ্লিট করার জন্য কিন্তু অন্য কোনো ক্যারেক্টার নিলে কিন্তু এই মিশনটি কমপ্লিট হবে না। এই জন্য অবশ্যই আপনাকে ক্যালি ক্যারেক্টার নিয়েই গেম প্লে করতে হবে। এবং কাস্টম ম্যাচ খেললে কিন্তু এখানকার কোনো মিশনে কিন্তু কমপ্লিট হবে না। এই জন্য আপনাকে অবশ্যই হয়তো বা র্যাঙ্ক খেলতে হবে, না হলে অথবা অন্যান্য আপনাকে ক্লাসিক ম্যাচ খেলতে হবে, তাহলে কিন্তু এই মিশনগুলো কমপ্লিট হবে। এখানে কিন্তু দেওয়াই আছে কাস্টম ম্যাচে এই মিশনগুলো কমপ্লিট হবে না। এর পরবর্তী যে মিশনটি আছে, এই মিশনে মূলত আপনাকে 200 এনিমিকে কিল করতে হবে।
তবে এই মিশনটি অবশ্যই কাস্টম ম্যাচ ছাড়া আপনাকে কমপ্লিট করতে হবে, কারণ কাস্টম ম্যাচ খেললে এই মিশনটি কমপ্লিট হবে না। এর পরবর্তী যে মিশনটি আছে, এই মিশনে আপনাকে সর্বমোট 20 বার ভুইয়া নিতে হবে, তবে এই মিশনটা কিন্তু কাস্টম ম্যাচ খেললে আপনার এই মিশনটি কমপ্লিট হবে না। এর পরবর্তী যে মিশনটি আছে, এই মিশনটি মূলত আপনাদের বন্ধুদের সাথে অথবা আপনার টিমের সাথে সর্বমোট আপনাকে 100টা ম্যাচ কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু এই মিশনটিও কমপ্লিট হয়ে যাবে। তো সবগুলো মিশন আপনি কমপ্লিট করলেন, ঠিক আছে, তো সবগুলো মিশন কমপ্লিট করলে যে আপনার নর্মাল ক্যালিকে ইলাইট ক্যালিতে রূপান্তরিত করে ফেলবেন তা কিন্তু না। তো এর জন্য কিন্তু আপনার একটা স্টোন প্রয়োজন হবে। এই স্টোনটি হলো মূলত এই যে নিচের এই স্টোনটি, অ্যাকোয়েনিং শার্ট। তো এই অ্যাকোয়েনিং শার্টটি আপনারা কীভাবে পাবেন? তো এই অ্যাকোয়েনিং শার্টটি পাবেন আপনারা ইলাইট পাস থেকে। ইলাইট পাসের মিশন কমপ্লিট করে যখন আপনি সর্বমোট 225টি ব্যাচ কমপ্লিট করে ফেলবেন, তখন কিন্তু আপনি এই অ্যাকাউন্টিং শার্টটি পেয়ে যাবেন। এবং এই অ্যাকাউন্টিং শার্টটি পাওয়ার পরে কিন্তু আপনি আপনার নর্মাল ক্যালিকে ইলাইট ক্যালিতে রূপান্তরিত করতে পারবেন। এরপর যখন আপনার নর্মাল ক্যালিকে ইলাইট ক্যালিতে রূপান্তরিত করবেন, তার সাথে সাথে কিন্তু আপনারা একটি বান্ডিল পেয়ে যাবেন। এটা শুধুমাত্র ইলাইট ক্যালিতেই কাজ করবে। সাধারণত কোনো ক্যারেক্টারের ড্রেস কিন্তু ওই ক্যারেক্টারই কাজ করে, এটা কিন্তু অন্য কোনো ক্যারেক্টারের কাজ করে না। তো সেক্ষেত্রে মনে হয় ইলাইট ক্যালি যে ড্রেসটি আছে, এটা মনে হয় নর্মাল ক্যালিতেও কাজ করবে না, এটা মনে হয় শুধুমাত্র ইলাইট ক্যালিতেই কাজ করবে। তারপরে বান্ডিলের বিষয়টি নিয়ে আমি ততটা শিওর না, আমি যতটুকু আপডেট পেয়েছি এটা শুধুমাত্র ইলাইট ক্যালিতেই কাজ করবে। তবে আমার এই ধারণাটা যদি ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি কিন্তু এটা শিওর না, আমি জাস্ট আইডিয়া করে বলতেছি। এটা অন্যান্য ক্যারেক্টার যেভাবে হয়, এটা আমি ঠিক ওইভাবে আইডিয়া করে বলতেছি। তো চলুন এবার অ্যাকোয়েনিং শার্টটি কোথা থেকে পাবেন তা আরেকবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা মূলত আপনার ইলাইট পাসের মিশন কমপ্লিট করে পাবেন। তা আমি চলে যাচ্ছি ইলাইট পাসের একদম শেষের দিকে। তো এখানে যে অ্যাকাউন্টিং শার্ট যে স্টোনটি আছে, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা মূলত আপনাকে 225টি ব্যাচ কমপ্লিট করার পরে এটা আপনারা পেয়ে যাবেন। এটা যখন পাবেন, এটা দিয়ে কিন্তু আপনাদের নর্মাল ক্যালিকে আপনারা ইলাইট ক্যালিতে রূপান্তরিত করতে পারবেন। আশা করি আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে কিভাবে নর্মাল ক্যালিকে ইলাইট ক্যালিতে আপগ্রেড করবেন তা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং এই আপডেটটি পাওয়ার পর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।